হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই প্রাণীজগত চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ওকাপি ডকুমেন্টারি। ছবিটা দেখে বা নামটি শুনে অনেক মানুষই ভাবছেন এটা কি, হয়তো কারো চেনা। তবে জেনে নেওয়া যাক আজকে এর ইতিহাস। ওকাপি এক ধরনের তৃণভোজী প্রাণী। এই প্রাণী আফ্রিকার বাইরে পাওয়া যায় না। এই প্রাণী গণপ্রজাতন্ত্রী কঙ্গো দেশের জাতীয় প্রাণী। আকৃতিগতভাবে জিরাফের সঙ্গে ওকাপির বেশি মিল নেই, তবুও বৈজ্ঞানিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে বর্তমানে একে জিরাফ পরিবারেরই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে ওকাপিয়া জনস্টনি। স্থানীয় নাম ওকাপির সঙ্গে আবিষ্কারক জনস্টনের নাম জুড়ে দেওয়া হয়েছে। এই প্রাণীর যদি আকার সম্বন্ধে আমরা আলোচনা করি তাহলে পাই এই প্রাণীর আকার জিরাফের মতো, তবে অনেকটা ছোট। এর গায়ের রং বাদামি, এর লেজের কাছে ও পিছনের পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ আছে। এজন্য আগেকার দিনে একে জেব্রার সগোত্র বলে মনে করা হতো। দেহের তুলনায় গলাটা এদের বেশি লম্বা, যদিও জিরাফের মতো অতটা লম্বা নয়, তবে এর মাথার গড়নও অনেকটা জিরাফের মতো। শুধু তাই নয়, পুরুষ ওকাপির মাথার উপরে জিরাফের তথাকথিত দুটো শিঙের মতো 1.5 সেন্টিমিটার উপলব্ধি দেখা যায়। মাথার দুটো বড় বড় কান, এজন্য এদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। এরা সাধারণত জোরখুর বিশিষ্ট তৃণভোজী রোমন্থক প্রাণী। এর সবল জিভ বেশি লম্বা, অনেকটা জিরাফের মতো। এজন্য সে গলা বাড়িয়ে মগডালের কুচি কুচি পাতা সহ ছোট ছোট শাখা প্রশাখা জীবের সাহায্যে জড়িয়ে ধরে মুখের মধ্যে টেনে নেয়, যেমনটি করে থাকে জিরাফ। প্রথমে গরুর মতো গপ গপ করে খেয়ে তারপর অবসর সময়ে বসে জাবর কাটে। বর্তমান বাসস্থান ওকাপি সাধারণত জোর বেঁধে নতুবা একাকি বনের মধ্যে বিচরণ করে এবং গাছের মগডালের কুচি কুচি পাতাকে জীবন ধারণা করে। এদের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর, বড় বড় কানই তার প্রকৃষ্ট প্রমাণ। এরা বেশ সচেতন এবং সতর্ক, সামান্য বিপদের সম্ভাবনা দেখলেই গাছপালা ও লতাগুল্মর মধ্য দিয়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে পালিয়ে যায়। ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন সম্প্রতি হুমকির তালিকায় থাকা প্রাণীগুলোর নাম প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে থাকা এই ওকাপির সংখ্যা 90-এর দশকে ছিল 4,400। 10 বছর পর এই সংখ্যা দাঁড়ায় 2,500-তে। কঙ্গোর সহিংসতা এবং খনি ব্যবসাকেই এজন্য দায়ী করা হচ্ছে। আজকের জন্য এটাই ছিল ওকাপির সম্বন্ধে ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লাগে লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন।